তাদের ডিএফএরা গভর্নমেন্টের কাছে লিখেছিল যেহেতু এটা স্টেট পিডব্লিউডি করছে তারা কি পাবে কি পাবে কি বিষয়ে স্যার এই মুঙ্গিয়াগামী ব্লকে আসা? আমবাসা থেকে আমাদের তেলিয়ামোড়া অবধি ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, আমরা সবাই জানি। এই জায়গায় আমাদের 47 মাইল যেটা, সেখানে কিছু পরিবার এই কাজের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন দুইটা বাড়ি ভাঙা, কারোর সুপারি বাগান নষ্ট হওয়া, এর মধ্যে চারটা পরিবার থেকে পুকুর, সরকারি পুকুর যেটা দেওয়া হয়েছিল ব্লকের তরফ থেকে, পঞ্চায়েতের তরফ থেকে, সেগুলিতে মাটি গিয়ে ভরাট হওয়াতে মানে পুকুর নষ্ট। তো এরকম অনেক অবজেকশান কিছু 64 পরিবারে ব্লকে এবং আমাদের পিডব্লিউডির কাছে জমা করেছে। তো সেই কারণে গত পরশুদিন এই হাইওয়ে তারা বন্ধ করেছিল, অবরোধ করেছিল। আমিও সেখানে ছিলাম। তো আমি তাদের সেদিন কথা দিয়েছিলাম যে আমি প্রশাসনের সবাইকে নিয়ে আলোচনা করব এবং দেখব কি ব্যাপারটা। আজকে সবার সঙ্গে আমরা এডিএম, আমাদের এসডিএম, বিডিও এবং পিডব্লিউডি এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির অনেক কর্তৃপক্ষ সবাই আছেন, আমরা আলোচনা করলাম এবং আমাদের এই গ্রামবাসী যারা অবজেকশন দিয়েছিল তাদেরও আমরা রেখেছি এবং সবার কথা শোনার পরে একটা ডিসিশন আমরা নিয়েছি, সেটা হচ্ছে আগামীকাল 11টার সময় যৌথ একটা ভিজিটে যাওয়া হবে। কার কত ক্ষতি হলো, ভাঙা হলো, বাড়িঘর, এগুলি দেখা হবে এবং অলরেডি আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে, হাইওয়ে অথরিটির তরফ থেকে, এটা যেহেতু পিডব্লিউডি দেখছে এই এটা, তো তাদের কাছে, তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য অলরেডি প্রস্তাবও সরকারের কাছে পাঠানো আছে। অন্যান্য দিকে মানে যেটা কাজ হচ্ছে সেটা পুরোপুরি ন্যাশনাল হাইওয়ে দেখে কাজ, কিন্তু এই রুটটা এখানে পিডব্লিউডিকে এঙ্গেজ করা হয়েছে। তো তার জন্য রাজ্য সরকারের ভূমিকা সেখানে থাকবে, রেভিনিউ ডিপার্টমেন্টের কাছে সেই প্রপোজাল দেওয়া হয়েছে তাদেরকে কিছু ক্ষতিপূরণের জন্য সরকারি নিয়মে যেটা হবে। তো একদিকে প্রস্তাব রাখা আছে, অন্যদিকে তাদের কথা শোনার পরে আগামীকাল ফিল্ড ভিজিট করা হবে এবং সব কিছু হিসাব করার পরে আমরা নেক্সটে আরেক দিন বসবো। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাদের ক্ষতিপূরণ যদি প্রকৃতপক্ষে হয়ে থাকে, সরকার তাদেরকে কিছু ক্ষতিপূরণ দিতে আমরা রাজি আছি। এই মোটামুটি আমরা 2-3 পক্ষ বসলাম, বসার পরে আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং সবাই খুশি হওয়ার পরে যে ফিল্ড ভিজিটের পরে সবার সঙ্গে কথা বলার পরে কত ক্ষতি কীভাবে দেওয়া যায়। আর সেখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার অফিসাররা বলেছেন অন্যদিকে জুট জমি বা ফরেস্টের বা পাতার একটা গাছের মূল্য যা ধরা আছে এখানেও সেইভাবে দেওয়ার প্রস্তাব করা হয়েছে সরকারের কাছে। কাজেই মানে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না, সবাইকে আমরা নিয়ম মাফিক দেওয়ার চেষ্টা আমরা করছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর তিনি যে মিটিং করতাম তখন যে মিটিং নাহার জাখা যে কিনে বরং কানা এম পি ওখানে মঙ্গিয়া কামি আর কি ব্লগ ডিএম সাইড এস ডিএম আমাদের সার্টিফিকেশন বড় জেনিং তরিখে বৈশাখ থানা 11টা টাইম রেখা বড় এরপরেও বড় আশা রেখা জেন ইনকোয়ারি থেকে করবো বড় যদি অসদিন পূরণ ফাইনাল গোসেখা সুস্থ বিচার সুস্থ আলোচনা বড় তিনি থাকা কোনো আশা রেখা এরপরে তুমি মানে নাহারকা বড় যে সব মানে খাইনাই সব।